ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি পূরণের সম্ভাবনা। ঘূর্ণাবর্তের জেরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গে, এমনটাই জানালো হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। পরিবর্তন হবে তাপমাত্রারও। অবশেষে দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি পূরণ হতে চলেছে। কেরল হয়ে দক্ষিণবঙ্গে বর্ষার অনুপ্রবেশ ঘটলেও সেই অর্থে এখনও পর্যন্ত বর্ষার দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। বরং হালকা বৃষ্টি ও মেঘলা আকাশ থাকার কারণে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে বঙ্গে। তাপমাত্রার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে বঙ্গবাসী। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তা সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস রয়েছে। তা জেরেই হতে পারে লাগাতার বৃষ্টিপাত। মৌসুম ভবনের পূর্বাভাস বলছে, এই সময়কালে উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে। শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে। এদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরেই আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সাত দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে। এই সময় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার অবধি হোয়াইট স্প্রেড রেইন চলবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী সাত দিন জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় যেমন আজ মেঘলা আকাশ থাকবে সারাদিন, হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানালেও হাওয়া অফিস। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। সেই সাথে উপকূলবর্তী এলাকার মানুষকেও করা হচ্ছে সতর্ক। অপরদিকে লাগাতার বৃষ্টিপাতের জেরে ভয়াবহ পরিস্থিতি গুজরাট, মহারাষ্ট্র এবং পুনেতে। অতিরিক্ত বৃষ্টির কারণে জলমগ্ন শহরগুলি। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ত্রাণ শিবির। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং সোমবার ভিজতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। এক কথায় বলা যেতেই পারে, উত্তরবঙ্গের পর এবার বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। যে বৃষ্টির জন্য অধীর আগ্রহে বসেছিল বঙ্গবাসী, অবশেষে সেই ভারী বৃষ্টির দেখা মিলবে দক্ষিণবঙ্গে, এমনটাই জানালো হাওয়া অফিস। ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে এখনই কমছে না তাপমাত্রা। আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাতের জেরে কিছুটা হলেও পরিবর্তন হবে তাপমাত্রার, জানালো হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।